আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রেহেনা পারভীন রানী, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আবার আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে আম দিয়ে তেলে ভাজা পিঠা বানিয়ে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক। এখানে এক বাটি গমের আটা আছে, আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন। এখানে 300 গ্রাম আটা আছে, গমের আটা। এখানে চাউলের আটা আছে এক বাটি, চাউলের আটাও 300 গ্রাম আছে। আপনারা চাউলের আটাও বেশি দিতে পারেন, গমের আটাও বেশি দিতে পারেন, সমস্যা নাই, এবং সমান সমানও দিতে পারেন। আমি দিয়ে দেব আম। এখানে 6টা আমের পিউরি আছে। আমগুলোকে আমি কেটে ধুয়ে ব্লেন্ড করে রান্না করে ডিপ ফ্রিজে রেখেছিলাম। আমি 1 ঘন্টা আগে বের করে আমি আমের পিউরিটা দিয়ে দেব। এখানে 6টা আমের পিউরি আছে, এটা ন্যাংরা আমের পিউরি। আপনারা চাইলে ফজলি, গোপালভোগ, খেসিয়া বা যে কোনো আম দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি লবণ দিয়ে দেব 1 চামচ। আমি এবার ব্যাটারটা তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে। আপনারা 2 বাটি গমের আটা, 1 বাটি চাউলের আটা, কি 2 কাপ চাউলের আটা, 1 কাপ গমের আটা, যে কোনো যেভাবে এবং সমান সমান দিলেও ভালো হয়, কোনো সমস্যা নেই। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা অল্প অল্প করে পানি দিয়েই তৈরি করতে হবে। একসঙ্গে বেশি পানি দিয়ে তৈরি করলে তেলে ভাজা পিঠাটা ভালো হবে না। আমি এইভাবে ব্যাটারটাকে প্রায় 10 মিনিট মথে নেব। 10 মিনিট পরে ফিরে আসছি। ব্যাটারটাকে আমি 10 মিনিট ভালো করে মথে নিয়েছি। আবার এবার আমি চিনি দিয়ে দেব। এখানে 600 গ্রাম আটার জন্য আমি 250 গ্রাম চিনি ব্যবহার করব। আমি চেক করে চিনি লাগলে আবার পরে দেব। 600 গ্রাম আটাতে আমি 250 গ্রাম, 1 পোয়া আমি চিনি ব্যবহার করলাম। আমি আবার ভালো করে ব্যাটারটাকে 5 মিনিট মুছে নেব। ব্যাটারটা আমার হয়ে গেছে, দেখুন, তেলে ভাজা পিঠার ব্যাটার। আমি হয়তো বুঝাতে পারছি না, এরকম হবে, এরকম। আমার 600 গ্রাম আটার জন্যে এই কাপের আমার 1 কাপ পানি লেগেছে, আর আমার চিনি 300 গ্রাম লেগেছে। আমি পরে চেক করে আবার 50 গ্রাম চিনি দিয়েছি। 600 গ্রাম আটা, 300 গ্রাম চিনি, 1 কাপ পানি, 6টা আমের পিউরি, এ মাত্র 3-4টা উপকরণ দিয়ে আমি তেলে ভাজা পিঠা বানিয়ে দেখাবো। তাহলে চলুন কিচেনে যাওয়া যাক। কড়াইটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আগে থেকে তেল ছিল, আমি আরও 1 কাপ তেল দিয়ে দেব, 1 মগ। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলে ভাজা পিঠা এক এক করে ভেজে নেব। আপনারা বড়, ছোট, মাঝারি যে কোনো সাইজের ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন তেলে ভাজা পিঠাগুলো কত সুন্দর হয়ে ফুলেছে। আমার পরে আরো 1/2 কাপ পানি লেগেছে। 600 গ্রাম আটার জন্য আমার, ওটা কাপ না, ওটা কফি কাপ, প্রায় 300 গ্রাম মতো পানি লেগেছে। আমি একটা একটা করে এভাবে প্রত্যেকটা পিঠা ভেজে নিব। আমি আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে ব্যাটারটা। দেখুন কি সুন্দর ভাবে ফুলে উঠেছে, এত সুন্দর হয়েছে বলার কথা না।
আমি আটাটাকে প্রায় 20 থেকে 30 মিনিট মুঠে নিয়েছিলাম। আপনারা অবশ্যই এভাবে 20 থেকে 30 মিনিট আটাটা মুঠে ব্যাটারটা তৈরি করবেন, তাহলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং খুব সুন্দর হবে। আমি এইভাবে একটা একটা করে প্রত্যেকটা পিঠা ভেজে নেব। এইভাবে আমি প্রত্যেকটা পিঠা করে নিব, এর থেকে বেশি ভাজলে পরে পুড়ে যাবে। দেখুন ব্যাটারটা আমি এরকম ভাবে তৈরি করেছি, ব্যাটারটার কালারটা আম দেওয়ার জন্য এরকম হয়ে গেছে। তাহলে আমি এক এক করে পিঠাগুলো সব ভেজে নিয়ে আপনারাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা পিঠাই ভেজে নেব। হয়ে গেছে আমার পরিবেশন করা। দেখুন আন্ধাশাটা কত সুন্দর হয়েছে। আপনারাও অবশ্যই একবার হলেও বাসায় এভাবে আম দিয়ে আন্ধাশা বানিয়ে খেয়ে দেখবেন, এটা অসম্ভব খেতে সুন্দর হয়। আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।